কলকাতা টিভির খবরের জের পার্টি অফিসের দেওয়াল মোছা হলো, স্কুলের জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ। বিধায়কের উপস্থিতিতে উদ্বোধন হয় ঝাঁ চকচকে তৃণমূলের পার্টি অফিস। স্কুলের জমি দখল করে কিভাবে পার্টি অফিস, উঠছে সেই প্রশ্ন। জমকলের ধুলাউড়ি এলাকার রাধাকান্তপুর এসএম মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের ঘটনা। খাতায় কলমে এখনো জমিটি স্কুলের নামে রয়েছে। অভিযোগ, সেই জমি দখল করে স্কুলের গা ঘেঁষে উঠেছে তৃণমূল কার্যালয়। সদ্য নতুন একতলা পার্টি অফিসের গায়ে জ্বলজ্বল করছে নতুন রঙের প্রলেপ, সেখানে লেখা মান্নান হোসেন স্মৃতি ভবন। আমাদের অভিযোগ, এটা স্কুলের জায়গা আর স্কুলের উপরে পার্টি অফিস করা হয়েছে। কেউ বাধা দেয়নি? না, সেটা আমরা কেউ বাধা দেয়নি। স্কুলের জমির উপরে কিভাবে সম্ভব পার্টি অফিস, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে সরকারি জমি? তখন ক্ষমতা ছিল, তাই হয়েছে পার্টি অফিস। তখন ক্ষমতা ছিল, তাই হয়েছে। কে করেছে পার্টি অফিস? হ্যাঁ, টিএমসি লোক করেছে। সরকারি জমি দখল করে কিভাবে উঠলো পার্টি অফিস, প্রশ্ন তুলছেন বিরোধীরা। স্বয়ং রানীনগরের বিধায়ক আব্দুল শমীক হোসেনের হাতে উদ্বোধন হচ্ছে সরকারি জমিতে গড়ে ওঠা পার্টি অফিসটি। এদিকে বিরোধীদের সমালোচনার জবাব দিতে মুখ খুলেছেন স্থানীয় তৃণমূল কর্মী থেকে তৃণমূল নেতারা। টেবিসটা হয়েছে, এই জায়গাটা ফাঁকা পড়েছিল, এমনি গর্ত। এখানে একটা প্রাচীর তো অনেক আগে হয়েছে, প্রাচীরের বাইরে ছিল জায়গাটা, পড়েছিল। এই জায়গাটা নর্দমা হয়ে পড়েছিল, জঞ্জল জঞ্জল ফেলতো মানুষে, তাই এই জায়গাটাকে একটু ঘিরে একটা এটা করা হয়েছে। এখানে কোনো মানুষের সমস্যাও নয়, কেউ এই নিয়ে কেউ অভিযোগও করেনি কাউকে। আর যদি আমরা আমাদের নিজেদেরই জায়গা সমস্যা হলে তো আমরা এটা এটা করার করতাম না। তৃণমূলের একাংশ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ, দাবি বিরোধীরা বিরোধিতা করার জন্য এইসব করছেন। স্কুলের মাস্টারমশাইরা কোনো আপত্তি জানাননি, স্থানীয় স্তরেও এতদিন কোনো আপত্তি ছিল না, পার্টি অফিস উদ্বোধন হতেই এখন বিরোধিতা করা হচ্ছে। গ্রামের এলাকার ছেলেপেলা সব বসে ওখানে, এবার ইদানিং দেখি নাম টামগুলো লিখেছে, উদ্বোধনটা করেছে। এখন বিষয়টা হয়েছে, বিরোধীদের কাজ হচ্ছে যে মরহুম মান্নান হোসেনের নামে করা হয়েছিল স্মৃতি, ওটা পার্টি অফিস টাইপের, এটা যাক ভুল করেছে। আর ভুলও বলবো না, যদি স্কুলের জায়গা হতো তাহলে মাস্টাররা তো প্রথমেই মাথা দিত। স্কুলের জমিতে পার্টি অফিস গড়ে তোলার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, তা বোঝাতে স্কুল মাস্টারদের আপত্তি না করার বিষয়টিও তুলে ধরা হচ্ছে। তৃণমূলের তকমা সরিয়ে স্থানীয় ছেলের উদ্যোগকে হাইলাইট করা হচ্ছে। দাবি পাল্টা দাবির মাঝে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। অবশেষে কলকাতা টিভির খবরের জেরে মুছে ফেলা হলো স্কুলের দেওয়াল। রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি।